বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন সবাই? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিএসএদের কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। ভালো কাজ যত ছড়িয়ে যাবে ততই মানুষের কল্যাণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মহানের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিয়েছেন বলে আসলে আমরা সবসময় মনে রাখতে হবে, আল্লাহর সৃষ্টি মানুষ আমরা একে অন্যের পাশে দাঁড়াবো। শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দেগী দান সদগাম মানুষের কল্যাণ করে এগিয়ে যেতে হবে, অন্য কোনো ওয়েতে না। তো আমরা হচ্ছে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিই, আপনাদেরকে পাত্রপাত্রি মিলিয়ে দিই। আপনাদের যাদেরই যখনই প্রয়োজন কোনো ঘরে যে বিয়ে শাদীর দরকার, আপনারা সাথে সাথে ফোন করতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর ইমেল নাম্বারটা বলে দিচ্ছি, lion121kanta@gmail.com। যারা আসলে একটু উচ্চ শিক্ষিত বা শিক্ষিত, তারা ইমেলটা ইউজ করলে আমাদের সাথে প্রতিনিয়ত আমাদের যে কালেকশনগুলি আসে আপনারা পেয়ে যাবেন। অনেক সময় এই যে হোয়াটসঅ্যাপে তাকাই থাকতে থাকতে চোখ তো দুইটা অনেক আগেই চলে গেছে, তো সেই জন্যই আর কি। তারপর আবার একটা এমন একটা সেকেন্ড পরপর পাঠাতে হয়, তো ওই যে মানে আবার মিস্টেক হয়ে যেতে পারে। সেই জন্য আমার ইমেল থাকলে কি আপনি ইমেল অ্যাড্রেস দেবেন, আমি একসাথে 10টা 20টা 50টা 100টা বায়োডাটার আপনাদেরকে দিয়ে দিলাম, ওখান থেকে বাছাই করে নিলেন। অনেকে বলে এত কালেকশন এত ছবি একসাথে পাঠান, এত আসলে একটু যাচাই বাছাই করে নিলে আমার মনে হয় ভালো হয়। অনেকেই আছে আমাদের কাছে যখন অন্যখান থেকে সমস্যাগ্রস্ত হয়ে আমাদের কাছে আসে, তো তখন ওরা বলে যে আমাদের একটা প্রপোজাল আনছে, আমরা মনে করছি যে আর মনে কোনো ভালো ছেলে পাবো না, ভালো মেয়ে পাবো না, বিয়ে করে ফেলছি, 7 দিনে মাতা ডিভোর্স হয়ে গেছে। এই ঝামেলাগুলি যাতে না হয়, আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে আপনাদেরকে কিছু বলার যেটা সমস্যাগ্রস্ত। তো আমি সেই জন্য একটু একটু বলি। তো আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রি মিলিয়ে দেওয়ার জন্য, সবসময় আমার চেষ্টার কোনো ত্রুটি নেই আমি, কারণ আমার আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। সারা সকাল থেকে রাত্র 12টা 1টা 3টা পর্যন্ত আমি কিন্তু কাজ করি, দেখে দেখে কোথায় পাঠাবো, কার সাথে মিলবে, কার সাথে কোনটা পাঠাবো, আল্লাহর রহমতে কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা কখনো নিরাশ হবে না, ধৈর্য ধরবেন, আমাদের এখানে বায়োডাটার ছবি দিবেন, আমাদের একটা মেম্বার হতে হয়। মেম্বার হওয়ার পরে আপনার জন্য যা যা করার আমি আমার কমিটমেন্টবদ্ধ, আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে যে আমি কমিটমেন্ট যেটা করবো সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে পূরণ করতে চেষ্টা করবো। আর আপনারাও যারা আমাদেরকে কমিটমেন্ট করবেন, আপনারা কিন্তু আমাদেরকে রাখতে চেষ্টা করবেন। তো আসলে যখন আমি বোঝাতে পারবো না যে আমার একটা সামান্যই পেশা, আমার মায়ের নামে আমি একটা মাদ্রাসা দিয়েছি, আল্লাহর রহমতে চলছে, সবার সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটাও চলছে। তারই মাঝে কিন্তু আমার অনেক গরিব অসহায় অনেক ভাই বোনরা যারা এই আজকে দেখেন, আজকে দুইটা, একজন হচ্ছে কোরআনের হাফেজ মাদ্রাসার হাফেজ সাহেব, সে এতিম, তার একটা মানে আমার বলতে হবে, কারণ আমাকে সে এই দাওয়াতটা আমাকে পৌঁছালো। সে আমি তো সবসময় আমি যখন আমার এখানে হুজুররা আসে প্রতিদিনই আমাদের আল্লাহর রহমতে মিলাদ করা হয়, যত যে আল্লাহর নামটা যে ডাকলো এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে মাওলানারা যে হাফেজরা কোরআনে হাফেজ, তাদের যদি কোনো সমস্যা থাকে, তাদের যদি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা তারা সারাক্ষণ আল্লাহর নাম ডাকে, কার ভিতরে কী আছে বলা যায় না। তো আমি আমার নিজে চলতে পারবো না, কিন্তু সে যে ওই যে আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ বললো, তাতে আমার মনে হয় যে আমি সব দিয়ে দিই, আমি সব দিয়ে দিই। আমার তো সামর্থ্য কম, কিন্তু আমি চাই একটা মানুষ যখন তার সত্য যেটা মনে হয়, যেমন এখন একটা মাদ্রাসার হাফেজ বললো যে আমরা দুই ভাই আমাদের খুব কষ্ট হচ্ছে, আমার একটা কিডনি আমার ওই ভাইকে দিয়েছি, এখন আমরা দুই ভাই ওষুধ খেতে হয়, আপনি যদি কিছু দান করেন। আমি বললাম যে ভাই রে আমার তো আমি তো আছি, আমার যতটুকু আছে আমি দেখি, আমার আমি ডিসপ্লেতে বলবো, যদি এরকম কেউ অনেকেই আছে 1-2500 টাকা দিয়ে তাদেরকে যদি ওই যে দুইটা ভাই অথচ কোরআনে হাফেজ, আমার কষ্ট লাগতেছে এটাই, আল্লাহ আপনি তাদেরকে কষ্ট দিয়েন না, তাদেরকে কোনো না ফেরেস্তার মাধ্যমে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিন।
আরেকটা এতিম বোন তার ছেলেটা নিয়ে সে বিধবা তার ছেলেটাকে কাপড় কিনে দিবে মাদ্রাসা বললো যে বেশি না 1300-1400 টাকা লাগে তখন আমি যতটুকু পারছি দিছি আমি যে আচ্ছা ঠিক আছে আমি বলবো আসলে ছোট ছোট করে যদি মানুষ 100-200 টাকা করে যদি এরকম কোনো প্রতিষ্ঠানগুলিতে শুধু আমি না যেখানে সমস্যাগ্রস্ত যারা কোরআনে হাফেজ মসজিদ মাদ্রাসা এতিমখানা তাদেরকে সাহায্য সহযোগিতা করলে কিন্তু কমে না সেটা কিন্তু আপনার একটা সম্পদ এবং সেটাই আপনার জমা থাকবে কোরআনে হাসরের দিনে আমার বিশ্বাস তো যেখান থেকে মনে করেন যে আমার আল্লাহকে যে ভালোবাসবে আল্লাহর পথে যে আছে যারা স্বচ্ছল যারা আছে এরকম আমার মনে হয় তাদেরকে আপনারা কিছু করবেন আমার বিশ্বাস তো আমি এতিম ভাই যে কিডনি দুজন ভাই বললো যে আমি এখনই আসি আমি তো না এখন আসো না ভাই দেখে আমি তোমাদের জন্য আমি ডিসপ্লেতে বলবো যদি এরকম আল্লাহর হুকুম থাকে কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে তোমাদেরকে 2-3 হাজার টাকা আমি পৌঁছাই দেবো যদি আমাকে কেউ দেয় আর আমার যতটুকু সমর্থ আছে আমি তোমাদেরকে বলবো এটা বলার কারণ ভালো কাজ ছড়িয়ে দিতে হবে মানুষের দুঃখে দুঃখিত হতে হবে মানুষের সুখে পাশে থাকতে মানুষের যেমন বিপদের সময় সুখের সময় যখন আমরা থাকি দুঃখের সময় একে অন্যের শুভাকাঙ্ক্ষী হিসাবে থাকতে হবে যার যার সমর্থ অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে দশে মিলে যদি 100 টাকা করে দেয় তাহলে হয়তো তার ওষুধের টাকাটা হয়ে গেল আমি চাই প্রতিটা মানুষের কিন্তু কষ্টের টাকা সেই কষ্টের টাকা থেকে আরেকটা মানুষকে কষ্টের থেকে উদ্ধার করাও কিন্তু আল্লাহ বলছে অনেক সোয়াব তো এটা সেজন্য বললাম কারণ এই দুইটা কেস আসতে আমাকে খুব কষ্টদায়ক আমি চাই না কোনো আলেম কোনো কোরআনে হাফেজ কোনো মসজিদ মাদ্রাসায় কোনো মানে সমস্যায় তারা থাকুক তাদের সাথে আল্লাহ আছে আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ সাহায্য করে এটা বাস্তব তো যাক আমি এখন আমার বেশ কয়েকটা পাত্রী বোন আসছে তাদের কথা আমি বলছি একটু প্লিজ আপনারা শোনেন যে পাত্রীরা তারা সব প্রত্যেকটা পাত্রী এখন বেশি অভিজাত আসছে ডিভোর্স বিধবা পাত্রীদের জন্য আমি পাত্র আহ্বান করছি পাত্রী হচ্ছে লাবণী ও কানাডায় সিটিজেন ওর 35-এর মতো বয়স ওর জন্য একটা শর্ট ডিভোর্স ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন মাস্টার্স জান্নাত 30-এর মতো বয়স 5 ফিট 4 লম্বা দেখতেও সুন্দর ডিগ্রি পাস ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন তনিমা ও 25-এর মতো বয়স ওর শর্ট ডিভোর্স বিবিএ করছে আরেকটা বোন কানাডায় সিটিজেন লিসা ও 35-এর মতো বয়স ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন বুয়েটের ইঞ্জিনিয়ার 35-এর মতো বয়স ডিভোর্স ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন মাল্টি ন্যাশনাল কোম্পানি যাচ্ছে 35-এর মতো বয়স 5 ফিট 6 লম্বা খুব জরুরি ভিত্তিতে পাত্র যাচ্ছে আরেকটা বোন শম্পা ও ইঞ্জিনিয়ার 35-এর মতো বয়স ওর পুরো পরিবারই অস্ট্রেলিয়া থাকে ও যাচ্ছিল একটু অস্ট্রেলিয়া থাকার ছেলে আরেকটা বোন মন ও একটু স্বাস্থ্য টাস্থ্য যারা পছন্দ করে 5 ফিট 5 লম্বা 28-এর মতো বয়স দেখতে অপূর্ব সুন্দর একটু স্বাস্থ্য ভালো ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন মুক্তা ও 33-এর মতো বয়স পাতলা স্লিম লন্ডন থেকে বিবিএ করে আসছে খুব অ্যাক্টিভ মেয়েটা ওর জন্য একটা ছেলে যাচ্ছে আরেকটা বোন নাতাশা ও লন্ডন থেকে আসছে ওরও 30-এর মতো বয়স অবিবাহিত ডিভোর্সে তার আপত্তি নেয় ও একটা ভালো ছেলে যাচ্ছে তো আমার মনে হয় যদি আমার ভাইরা যারা আছেন কিনা দেশে এবং বিদেশে যারা বিবাহযোগ্য অন্তত শিক্ষিত বা উচ্চ শিক্ষিত বা কোনো প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু এই মেয়েগুলি পারফেক্টলি তাছাড়াও কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে আছে বেশ কিছু তাদের জন্য আমার পাত্র আহ্বান করছি আমার পাত্র ভাইরা একটু যোগাযোগ করেন হয়তো এই এখানের মধ্যে যদি আপনাদের কোনো পছন্দ হয় আমরা সরাসরি কন্ট্যাক্ট করাই দিতে পারবো এছাড়া কিন্তু আমাদের কাছে বেশ কিছু নতুন বেশ কিছু পাত্রও আসছে পাত্রীও আসছে তাদের কথা আমি আবার আসবো আপনাদের মাঝে আপনারা দোয়া করবেন যাতে স্বর্ণ হাতে আপনাদের মাঝে আসলাম আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন এবং মানুষের কল্যাণ করার তৌফিক দান করেন ছোট ছোট কাজ করে যাতে আল্লাহ এগুলি যাতে নেকের খাতায় যাতে লিখতে পারি সেই আল্লাহ আমাদের আমাদের এই কাজ কর্ম সব কিছু কবুলার মঞ্জুর করলে সবাই ভালো থাকবেন দোয়া করবেন দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই আল্লাহ হাফিজ